নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ করে একটি কোন আইসক্রিম বা কাঠি আইসক্রিম যেটাকে বলি আমরা, যেমন চকবার বা বাঁচো, এই জাতীয় আইসক্রিম কিভাবে আঁকা যেতে পারে খুব সহজ করে। তো প্রথমে আমি দুইটা ছবি আঁকবো, দুই পাশে দুটা, একটা কোন আইসক্রিম আর একটা কি বলেছি কাঠি আইসক্রিম। তো কোন আইসক্রিম দিয়ে শুরু করি। কোন আইসক্রিম আঁকতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা ভি শেপ তৈরি করতে হবে। খেয়াল করো, আমি ভি শেপটা তৈরি করে নিলাম। এই নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভি শেপটা হয়ে গেছে। ভি শেপটা হবার পরে আমাকে এখন ডেকোরেট করতে হবে, মানে উপরের অংশটাকে আমি কিভাবে দেখাবো। কয়েক পার্টে তুমি দেখাতে পারো, কয়েকভাবে তুমি দেখাতে পারো। এই 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 এভাবে 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 খুব সহজ করে। আমি আবারও বলছি যে খুব সহজ করে আমরা আঁকবো, খুব বেশি জটিলে যাবার দরকার নেই। এবারে এই 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 এটা হচ্ছে বিস্কিটের অংশ। বিস্কিটের অংশটা এরকম হয়, জিগজ্যাগ করে থাকে, তো সেটাও আমরা দিয়ে দিব। এই দেখো আমাদের কিন্তু কোন আইসক্রিম হয়ে গেল। এখন এই জায়গাগুলোতে আমাকে একটু প্রমিনেন্ট করে দিতে হবে কালারের জন্য, নিজের মতো করে। এটা তোমরা নিজেরাও পারবে খুব সহজ করে। আমি আবারও বলছি যে আমাদের ভাবনাটা থাকবে খুব সহজ, আর ভাবনাটা যদি সহজ থাকে, ভাবনাটা সহজ হলেই আমরা কিন্তু পারবো ছবিটা আঁকতে। এই এখন আমরা কি করব, কালারে চলে যাব। একবারই আমরা উপর থেকে শুরু করব, ডার্ক থেকে লাইট। কি বলেছি, ডার্ক থেকে লাইট। তো আমরা যে কোনো একটা ফ্লেভার নিতে পারি, সেটা হতে পারে স্ট্রবেরি ফ্লেভার, সেটা হতে পারে ব্লুবেরি ফ্লেভার, সেটা হতে পারে ভ্যানিলা ফ্লেভার। তো ভ্যানিলা ফ্লেভার আমরা করব না, আমরা অথবা ম্যাঙ্গো ফ্লেভার, আমরা ম্যাঙ্গো ফ্লেভার করতে পারি। তো আমি ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে শুরু করছি। তো ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে করতে গেলে আমাকে অরেঞ্জ দিয়ে শুরু করতে হবে, অরেঞ্জ কালার দিয়ে শুরু করতে হবে। খেয়াল করতে হবে, একটু নিচ থেকে শুরু করছি। আমি দুইটা ফ্লেভার দিব এখানে। আমি আবারও বলছি, আমি কিন্তু সবখানে কালার দিব না, দেখো মনোযোগ দিয়ে। এই এবারে আমরা এটা রেখে দিলাম। এবার একটু অন্য একটা কালার, অরেঞ্জের লাইট কালারটা নিয়ে আসলাম। অরেঞ্জ ফ্লেভারের ক্ষেত্রেও এরকম একটা কালার আসতে পারে, একই কথা, তোমরা যে ফ্লেভারই ব্যবহার করো না কেন হবে। এবার একটু হলুদ দিলাম, যেটা ম্যাঙ্গো ফ্লেভারের মূল আকর্ষণ। হলুদটা দেওয়াতে একটু ভালো লাগছে। দেখো আমার হলুদ দেওয়া হয়ে গেল। তো হলুদটাকে আমি একটু ভেতরেও দিয়ে দিলাম কোথাও কোথাও। এবার এই জায়গাগুলোতে আবার অন্য ফ্লেভার আমরা ব্যবহার করব। হলুদ হয়ে গেল। এবার আমরা ব্লুবেরি ব্যবহার করছি। ব্লুবেরির ক্ষেত্রে আমরা একটু বেগুনি দেব, বা ব্লু দিতে পারতাম, একটু ডার্ক দিয়ে দিই, একটু ডার্ক দিয়ে দিলাম। এই 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 ডার্ক দেওয়ার পরে এবার আবার কি করব, আবার সেই লাইট কালারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে, আমি আবারও বলছি প্যাস্টেল কালার কিন্তু একটা বেশ একটা সুন্দর টেকনিক আছে, সেটা হচ্ছে যে একটা কালারের সাথে ডার্ক কালার আগে দিয়ে লাইট কালারতে দিতে হবে, লাইট কালারটা দিতে হবে, লাইট কালারটা অবশ্যই একটার সাথে একটা মেশাই দিতে হবে, তাহলে গ্রেডটা হবে এই। এবার এই জায়গাগুলোতে আমরা আমাদের মতো করে কালার দিতে পারি, যেমন পিঙ্ক দিতে পারি, এই যে এখানটায় আমরা পিঙ্ক দিলাম, তাহলে স্ট্রবেরির একটা ফ্লেভার পাওয়া যাবে, এই স্ট্রবেরির ফ্লেভার পাওয়া গেল। এবার লেমনের একটা ফ্লেভার আমরা দিতে পারি, লেমন ফ্লেভারের, এই একটু মিশে গেল। এবার একটু এই কালারটা দিয়ে আর একটু মিশিয়ে দিলাম। এবার চেরির কালারটা করে ফেলি, এখানে একটা চেরি এঁকেছি যেটা একটু লাল, অর্থাৎ ছবিটাকে কালারফুল করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে ছবিটা দেখতে যেন সুন্দর হয় এবং কালারফুল হয়। এই যে একটু লাল দিয়ে দিলাম কালারফুল করার জন্য, এই একটু ডার্ক করে দিলাম, এই যে এভাবে মজা করে করে আমরা কাজ করব। এবারে এই জায়গাটা একটু ডার্ক করে দিই, এই। এবার বিস্কিটের অংশে আসি, বিস্কিটের অংশটা কি করব, বিস্কিটের অংশ আমরা জানি বিস্কিট কালার, তো বিস্কিট কালারের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে ব্যবহার করতে হবে 36, খেয়াল করো আমি 36 ব্যবহার করলাম প্রথমে। ব্যবহার করার পরে এবার আসবে, আগে ব্যবহার করেছি রসেনা, এবার নাম্বার 10, এটা একটা হলুদের গ্রেড বিস্কিট কালারটা করার জন্য, একটা কালারের সাথে আর একটা কালার মিশিয়ে দিচ্ছি, এই আর একটু হলুদে যাব, লাইট হলুদে, এই মিশিয়ে দিলাম, কিন্তু এতটাও লাইট থাকে না, সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা এই জায়গাটা একটু কমিয়ে দিব, লাইটটাকে হালকা কমিয়ে দেব, নিচের দিকে একটু চকলেট কালার থাকে এই জায়গাটা, সেজন্য আমরা একটু চকলেট কালার দিয়ে দিব, এই। এবারে আমরা আমাদের মতো করেই বিস্কিটের এখানে ডিজাইনগুলো করে দিতে পারি এভাবে, এই 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 এভাবে করে যাব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আরও কী কী ভিডিও তোমরা দেখতে চাও, নতুন নতুন কী কী শিখতে চাও আমাকে জানাবে, আমি সেগুলো চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, শেখানোর। আর অবশ্যই নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখবে, আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, এবং নতুন কি ভিডিও দেখতে চাও, কি আঁকা শিখতে চাও সেগুলো আমাকে জানাবে, আমি তোমাদেরকে চেষ্টা করব সেগুলো দেখানোর জন্য। তো দেখো আমার এখানে কিন্তু কোন আইসক্রিম আঁকা হয়ে গেল, খুব সহজ করে আমি এঁকেছি, একটু ভালো করে দেখাই, কোন আইসক্রিম এঁকে ফেললাম। একইভাবে আমরা কোন আইসক্রিমটা এঁকে ফেললাম, কোন আইসক্রিম আঁকার পরে এবার আমরা যাব কাঠি আইসক্রিম। তো কাঠি আইসক্রিমের ক্ষেত্রে একইভাবে প্রথমে আমরা একটা ড্রয়িং করে নিব, খুব সহজ করে, দেখো এই প্রথমে আমি একটা ড্রয়িং করে নিলাম। যদি 3D করতে চাই তাহলে পাশে আর একটা দিব, এই এটা দেখতে কিসের মতো, ইউ শেপের মতো, তাই না? এবার এই 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 কাঠিটা দিয়ে দিই, এই ড্রয়িং করার সময় অবশ্যই আমাদেরকে আগে সাইন পেন দিয়ে ড্রয়িং করে নিতে হবে, তাহলে আরও সুবিধা হবে। এবার আমরা এখানেও আমাদের ইচ্ছা মতো চকলেট ফ্লেভার অ্যাড করতে পারি, কয়েকটা গ্রেড অ্যাড করতে পারি, এভাবে আমরা করব। আমি আবারও বলছি, খুব বেশি জটিল করার দরকার নেই। তো আমরা এখানে উপরেরটাই থাকবে হচ্ছে আমাদের চকলেটের অংশটা, তো উপর থেকে শুরু করব। চকলেটের অংশটা আমি দিয়ে দিচ্ছি একটু, চকলেটের অংশটা দিয়ে দিচ্ছি, খেয়াল করো। চকলেট দিয়ে দিলাম এই। এবার একটু লাইট কালার দিব চকলেটের, একটা কালারের সাথে যাতে আর একটা কালার মিশে যায়। এটা একটু ডার্ক হবে, এখানে একটু লাইট হবে, এটা আমরা একটু খেয়াল করব। খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে আমাদের, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এই যে দেখো দিয়ে দিলাম। এবার কি করতে হবে, এই জায়গাটা আরো লাইটে যাব। আমি লাইটে যেতে গেলে 36, যেটাকে রসেনা বলছি, 36 কালারটা নিয়ে নিব, নিয়ে এভাবে দিয়ে দিব। দেখো আমার উপরের পার্টটা কিন্তু হয়ে গেছে, তাই না? এবার আসি এই পার্টটায়, আবার আমি একটু ড্রয়িং করে নিব। আমি কয়েকটা ফ্লেভারে আঁকবো। এবার এই ফ্লেভারটা কি হবে, এই ফ্লেভারটা মনে করো স্ট্রবেরি ফ্লেভার, তাহলে স্ট্রবেরির কালারটা আমরা দিয়ে দিব প্রথমে। একইভাবে এবারে আমরা একটু লাইট কালার দিলাম, এখানে লাইট কালারটা দিয়ে মিশিয়ে দিলাম, যেহেতু এটা একটা সাইড, এটা লাইট কালার দিব, লাইট কালার দিয়ে মেশাবো, মিশিয়ে ফেলেছি। হ্যাঁ, এবার আরও লাইটে যাব আমি, সামনের পার্টটা আরও লাইটে যাব, সরি দুঃখিত, এখানে সাদা হবে, সাদাটা ব্যবহার করব আমরা, মানে আরও লাইট করার জন্য সাদাটা দিয়ে দিব। এই সাদাটা দিয়ে দিলাম। হ্যাঁ, সাদাটা দিয়ে দিলাম। এবার নিচের পার্টে আবার আসব। নিচের পার্টটা কি করব, এবার আমি এই পার্টটা একবারে কালার করে আসব। কি কালার দিব, আমরা ব্লু কালার দিতে পারি, তো ব্লু কালার দিয়ে শুরু করি। আমি আবার বলছি, যেহেতু এটা বাচ্চাদের জন্য, আমরা অবশ্যই ছবি কালারফুল করব, কিন্তু গ্রেডটা যেন মিস না হয় কোনোভাবে। আর অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটা বারবার বাচ্চাদেরকে দেখাবেন, তাহলে ওরা খুব সহজেই পেরে যাবে, এবং ওদেরকে ভিডিওটি দেখার জন্য, যাতে ওরা ভিডিওটা দেখতে পারে সেজন্য আপনারা একটা সুযোগ করে দিবেন। এতে করে ওদের জন্য সুবিধা হবে, ওদের ক্লাসের জন্য সুবিধা হবে, ওরা আঁকতে পারবে, ওদের মন ভালো থাকবে, এবং ওরা কোনো খারাপ কাজে জড়িত হবে না, ভালো কাজ করবে। এবার আরও লাইটে যাব, আরও লাইট হচ্ছে সাদা, এই সাদা দিয়ে দিলাম। এবারে খেয়াল করতে হবে একটু, যে আমার এবার লাঠির কালারটা করতে হবে, তাই না? লাঠির কালারটা করে ফেলি। এবার আমরা খুব সহজ করেই লাঠির কালারটা করব, আমরা খুব জটিল করার দরকার নেই, একটা কালারেই করতে পারি। সেটা হচ্ছে যে লাঠির কালার কি হয়, লাঠির কালার সাধারণত একটু হলুদ হলুদ হয়, তাই না? এই যে এরকম একটা কালার হয়, আর সাইডে একটু ডার্ক থাকে, তো ডার্কের জন্য একটু এটা দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু কাঠি আইসক্রিম হয়ে গেল। এখন যেহেতু কাঠি আইসক্রিম হয়ে গেল, আমি কিন্তু মুছে নিচ্ছি, খুব সুন্দর করে মুছে নিলাম। এবার আবার আউটলাইন করতে হবে। তোমরা ইচ্ছা করলে গ্লাস মার্কার ব্যবহার করতে পারো, আমি আউটলাইনার দিয়ে করছি, কারণ আমি এক্সপার্ট, কিন্তু তোমরা এক্সপার্ট না, সেজন্য তোমরা অবশ্যই আউটলাইনার নয়, তোমরা গ্লাস মার্কার, যেটাকে আমরা সুতা কালার বলে থাকি, সুতা কালার ব্যবহার করব। এই এগুলোকে একটু প্রমিনেন্ট করে দিচ্ছি। প্রমিনেন্ট করলে দেখবা ভালো লাগে দেখতে। এই তো এভাবে আমরা খুব সহজ করে কোন আইসক্রিম বা কাঠি আইসক্রিম আঁকতে পারি। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই নতুন কি দেখতে চাও, কি ধরনের ছবি আঁকা শিখতে চাও সেগুলো আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো শেয়ার করব বা সেগুলো ভিডিও করে দেখাবো। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।